আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব খুবই মজার কচু শাকের ভর্তা। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে, আমরা জানি। বিশেষ করে রক্ত স্বল্পতায় কচু শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয়। তো কচু শাকের ভর্তা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কচু শাক, এখানে আমি 2 আঁটি পরিমাণ কচু শাক, ডাটাগুলো খোসা ছাড়িয়ে 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি আর পাতাগুলোকেও এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং 5 বার পানি চেঞ্জ করে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। অনেক সময় কচু শাক কাটার সময় অথবা ধোয়ার সময় হাতে লাগে, তাই কচু শাক কাটার সময় হ্যান্ড গ্লাভস অথবা পলিথিন হাতে লাগে কেটে নিলে বেশি ভালো হয়। কচু শাকের ভর্তা তৈরি করতে আর যা যা লাগবে, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, 3টি আস্ত শুকনো মরিচ, 8টি রসুনের কোয়াকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, 5টি কাঁচামরিচের ফালি এবং 1 স্লাইস পরিমাণ লেবু। এর রসটা আমি একেবারে ভর্তা বানানোর শেষে ব্যবহার করব এবং লাগবে পরিমাণ মতো রান্নার তেল। এই হচ্ছে উপকরণ। প্রথমে আমি কচু শাকটা সেদ্ধ করে নিব, সেজন্য একটি কড়াইতে প্রথমে শাকটা নিয়ে নিচ্ছি। এবারে শাকের সাথে নিয়ে নিব লবণ, যেটুকু পেঁয়াজ কুচি নিয়েছি তার অর্ধেকটা সেদ্ধর মধ্যে দিয়ে দিব, কাঁচামরিচের ফালি এবং রসুনের কোয়া এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটা আসলে অপশনাল, এটা না দিলেও চলে, এটা আমি দিব ভর্তার কালারটা সুন্দর হওয়ার জন্য। এবারে চুলা জ্বালিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে সব একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে দিলাম, এবারে শাকটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি 1 কাপ আর 1/2 কাপ পরিমাণ। এখন ঢাকনা দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। ফিরে আসছি শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে। প্রায় 10 মিনিট মাঝারি আঁচে কচু শাকটাকে সেদ্ধ করে নিলাম। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢাকনা তুলে অল্প আঁচে যেটুকু পানি আছে সেই পানিটা শুকিয়ে নিব। শাকের পানিটা যতটা সম্ভব শুকিয়ে নিলাম। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে শাকটা কড়াই থেকে তুলে নিব। শাকটা তুলে নিলাম, এবারে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিলাম, এবারে কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে শুকনো মরিচগুলো ভেজে নিব, মরিচগুলো ভাজা হলে সুন্দর সুগন্ধ ছড়ালে তুলে নিব। এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দিব রয়ে যাওয়া পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে পেঁয়াজটাও তুলে নিব। এখন রয়ে যাওয়া তেলের মধ্যে সিদ্ধ করে নেওয়া কচু শাকটা দিয়ে দিব এবং তেলের মধ্যে শাকটাকে একটু ভেজে নিব, তাতে করে শাকটা খেতেও ভালো লাগবে এবং গলায় ধরার সম্ভাবনা কমে যাবে এবং যেটুকু পানি অবশিষ্ট আছে সেটাও পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। শাকটা একেবারে ড্রাই করে ভেজে নিলাম, এবারে চুলাটা বন্ধ করে দিয়ে শাকটা তুলে নিব। এখন অপেক্ষা করব কচু শাকটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে এলাম কচু শাকটা ঠান্ডা হওয়ার পর, এবারে ভর্তা বানানোর পালা। শুকনা মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে শুকনা মরিচের বোটাটা ফেলে দিব। এবারে মরিচটা ভেঙে নিব, শুকনো মরিচটা লবণ দিয়ে মেখে নিলাম। এবারে এর সাথে ভেজে রাখা পেঁয়াজটা মিলিয়ে নিব। মেলানোর পর এখন ভেজে রাখা কচু শাকটা এর সাথে মিলিয়ে নিব। রসুনের টুকরোগুলো হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিব, তাতে করে ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। এবারে দিব লেবু রস। সবার শেষে লেবু রসটা দিলে পরে ভর্তাটার মধ্যে সুন্দর একটা সুগন্ধ হয়, প্লাস কিছু কিছু কচু আছে যেটা গলায় ধরতে পারে, এই লেবু রসটা দিলে পরে সেই সম্ভাবনাটা আর থাকে না। লেবু রসটা দিয়ে ভর্তাটার মধ্যে মিলিয়ে নিলাম। এবারে সবার শেষে দিব সরিষার তেল, সরিষার তেলটা মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, ভর্তা বানানো শেষ। তৈরি হয়ে গেল কচু শাকের ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক মজা, খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা কচু শাক দিয়ে তৈরি করা হয়েছে। বাজারে ছোট ছোট কচু শাক কিনতে পাওয়া যায়, সেই কচু শাকটা দিয়েও এই ভর্তাটা বানানো যায়। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি কচু শাকের ভর্তার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা আসলেই খেতে অনেক অনেক মজা। যারা শাক ভাজি খেতে ভালোবাসেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।